আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব? আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে, আর এইভাবে তারা দুনিয়ায় জিন্দা অবস্থায় প্রবেশ করবে ইবাদতে, মরার পর তারা যাবে জান্নাতে। প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেন, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখবো, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখবো। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি রাসূলুল্লাহ রওজা পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم، المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر عنه، রঙ্গে সুন্নত রঙ্গে ইদ্দালে বোয়াদ, সিবগতুল্লাহি নফসে ইদ্দালে বোয়াদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মত লাহা জোরাহা দাঁতপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে অধ্যকার 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরারীদের স্পন্দন, বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীম ও আমার মা ও বড়, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন ইনশাআল্লাহ, মেরে লক্তে জিগার তলবে আজিজ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, তন্মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের ঐতিহাসিক দীন বিদ্যাপীঠ আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী মুজাহিদ মিল্লাত, যিনি ছিলেন বাংলার মাদানী আলহাজ মরহুম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া নমুনায় কাসিমি কিছু রুহানি সন্তান, উল্লেখযোগ্য মহতাবার মহাক্কিক আলেমে দিন আমার অভিভাবক তুল্য বড় ভাই, যার নিগরানিতে এবং যার রহনুমাইতে আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য, যেহেতু আমার পরবর্তীতে দেশের উল্লেখযোগ্য কারা নির্যাতিত মাজনু আলেমে দিনগণ একের পর এক তাশরিফ আনবেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকাত দান করেন, সবাইকে আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন,
আমাদের যত আকাবি আসলাম বুজুর্গগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করে, এবং বর্তমান যে সমস্ত মুরুব্বীরা বেঁচে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে, ওনাদের সায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। যে সমস্ত আলেম ওলামাগণ এখনো কারাবন্দী হওয়ার অবস্থায় আছেন আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন। আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সেই আমার লক্ষ্যে জিকার বড় ভাইতুল্য অভিভাবক হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসমি দামা বরকতুল আলিয়া, আমরা প্রত্যেকেই দলমত্র বিশেষে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে দাওয়াত ও তবলীগের নিসবতে এই ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ত তার প্রমাণ মিলছে না, কিছুটা কেমন যেন কার্পণ্যতা হচ্ছে। আল্লাহ ওয়ালাগণ বলেন আল্লাহপাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে আহ্বান ফার্স্ট, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি প্রিয় ফরিদপুরবাসী, বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসেছেন, আসার সময় দেখতেছি প্রায় 10 কিলোমিটার আগে থেকে লোক খালি আসতেছে, হ্যাঁ এখন কেবলমাত্র আসা শুরু হয়েছে। তো বিভিন্ন থানা থেকে এসেছেন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকেও এসেছেন, মাগুরা থেকেও লোক এখানে এসছেন, তারপরে আপনার নড়াইল থেকেও লোকজন এসেছেন, রাজবাড়ি থেকেও এসেছেন, জিনাইদা থেকেও এসেছেন, গোপালগঞ্জ থেকেও এসেছেন, কয়েকটা ডিস্ট্রিক্ট এবং এই এই জেলার অসংখ্য থানা থেকেই অসংখ্য লোকজন এসেছেন। দিন প্রিয় ইমান প্রিয় প্রিয় বাবারা ভাইরা আমার, সব কিছু শুরুতে জানতে চাই, যেহেতু অনেকদিন পর দেখা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই মজলিস যে যারা দাঁড়িয়ে আছেন যদি আপনারা বসে পড়েন তাহলে এই মজমাটা সুন্দর দেখা যাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা ভাববেন না যে হয়তো 10-15 মিনিট হুজুর একটু কথা বলে চলে যাবে, না আমি কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ। অনুমতি আছে তো? ইনশাল্লাহ ঠিক আছে তো? ইনশাল্লাহ এই জন্য আপনারা নিশ্চিন্তে বসে পড়েন, আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সহিত প্রতিটি কাজ করার তৌফিক দান করে, আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুর্তাজিন ইনসান যারা কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন, যত জিন ইনসান আমরা বেঁচে আছি আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দেন, হায়াতের মধ্যে বারাকা দান করে, অত্র এলাকার সমস্ত কবরবাসী আল্লাহ জান্নাতবাসী করে দেন। বলেন না আমিন। আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীর উসিলায় আপনি ভরপুর রতার সাথে কামিয়াবি দান করে, বলেন না আমিন। আমি একটু বাংলা দুই একটা কথা দিয়ে আজকের বিষয়টা সাজাই, আপনারা যেহেতু আমাকে চিনেন আমি সাদা মাটা কথা বলি। আমাদের বহির্বিশ্বে বিশেষ করে বাংলাদেশে তিনটা কথা খুব পরিচিত, আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কোন প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন প্রয়োগ করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যেয়ে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য তাদের জন্য পাথে হয়ে যায়, এটা হলো 1 নম্বর পাতা লতা পাতা। বলেন কি পাতা? আবার কন, আরেকবার কন, ওই কথা কন, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে, এক এক ফুলের এক এক রং পাবেন, কাজে আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2,
এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে। একটু ধন্যবাদ দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জানলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোন নজর না লাগে, এদের মা বোনেরা বাপ ভাইরা মুড়া ঝাঁটা ভাঙ্গা ছুঁয়ে দেয়, পাতিলের উপরে আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে ছুঁয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফল নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার এক মজা পাবেন না কথাটা শুনে, বলেন না নাম্বার এক। নাম্বার দুই লাউ পাতা। নাম্বার তিন যেটা চুন দিয়ে খাইলে খুব মজা লাগে আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে, বলেন কি পাতা? পান পাতা। এই তিন পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার এক বেশি দামি, কেননা লাউ সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। তাহলে হাকিমুল্লাহ মুতাশাব আলী থানভী রহমতুল্লাহ বলেন যে আপনি রাসূলের উম্মত হয়ে লাউ যদি নাও খান বাজারে, যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা এই সবজিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতে উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার তিন যে পান পাতাটা, পান পাতা কেন দামি? এক নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো ইতিহাসবিদগণ লেখেন যে কোনো এক বাদশাহ আল্লাহ রসুলের জন্য পান পাতা হাদিয়ে নিয়ে গেছিলেন, আল্লাহ রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন। কিন্তু আমাদের মতন হাকিম করি নুরানি বাবা শোভা তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খাইনি, আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোকদের আর গরিবদের তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রসুল কোনো কাজ কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রসুল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মহতারাম হাজরিন, আমি আর লম্বা করতে চাই না, পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মোটাঘাটি হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এ পান পাতাটা যদি আপনি চাবা তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাঘাটি থেকে মুক্ত পাবে, মুক্ত হবে, দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে, তিন নাম্বার যদি এই সাবরাটা এই রসটা পেটের ভিতর যায় তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবে। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি, মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় পান পাতা দামি পাতা, কথা বলে মহতারাম হাজির। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বাইগিনা কোনো এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দুটি কর্মসূচি দিয়েছেন, দুটি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন, আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কর
পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ولقد كرمنا بني آدم আমি কি গান গাইতেছি? কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইক লাগাবো, মাইকের সাউন্ডটা একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভার্ব হালকা দিবেন, বাসটা টন মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতে না হইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যেতে দেন। আমি আমার মাইকালদের সাথে ধমকাধমকি পছন্দ করি, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন? যে আরো বাড়া আরো বাড়া। আর এই যে আপনাদের এদিকে কি জানি কর মনিটর নাকি, আমরা তো ওর মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা নাই, ভাঙ্গা সঙ্গে ঢুক দিয়া অভ্যাস। এত আপডেট সাউন্ড আমার আমার সহ্য হয় না, আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেয়, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়ে না, কথা কয় না ঠিক আছে না? আর এই ক্যান ক্যান ফ্যাস ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সব কিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমি, আবার বলেন না আমি। মহতরম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, রায় বাবু, ল্যামসেন, তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? চুক্তি মেরে বসে থাকার দরকার নাই, ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা ওলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করে ওলামাদের মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে। শরত কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখ তো বান্দা হে মেহমান হি দার পানি কি সাজাওয়াত পূর্ণ যা নেকিয়ো সে আপন
জিন্দগি হস্তে দুনিয়া বর্ণ সালে কন্তরা বুগদর গর্তদারি রুবরা ও মন হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এ কথা কা আল্লাহ আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি কি বানিয়ে কথা বলছি এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারেন কথা বলে আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উন্নতের হকানি আলেমদের স্মরণাপন্ন হয়ে জেনে দেখবেন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে শুধু কেবলমাত্র মানুষ নয় আর একটা জাতি আছে সে জাতিটার নাম যেন কি জোরে বলেন কি জাতি আবার ক মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পড়ে না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে একথা কার ধরে বলেন কার এখন বলেন তো দেখি গোলামি করি কার সকল ক্ষেত্রে সাহায্য চাই কার এত আসতে বলতেছেন নাগপুর আগত আমার বাপ ভাইরা বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ الله এই ইগাও কুতনা রে থ্যাঙ্ক ইউ এখন কোন আছে নিবে এই ঝামেলা বাদে যাচ্ছে শুধু করতে দেখ তুমি এই আমার সাথে কথা কও তুমি ওদের সাথে ওয়ালাইকুম আসসালাম এখন কোন আছে লাগো দিবে না তো শুনবো তা তুমি আগে আসো নাই কেন ঝামেলা বাঁধায় না এদিক টাকা তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো কারো মনোযোগে আঘাত দিও না নাকি কর ঠিক আছে না আপনারা বলেন চলবে কি চলবে না দেখেন তো কিডা কিডা জবাব দেয় না যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে আপনারা সব মনে করবেন না সবাই টুবি মাথায় দিয়ে এসেছে বিতে সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই এখানে আমাদের কিছু জেঠা তো ভাইও আছে দাদা তো ভাইও আছে কথা বলেন ঠিক কিনা আমরা এটা ভালো করে জানি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি ডাকা তো ঢুকেছে ঘরে বেঈমানেরা আমাদের ইমান লুটে নিয়ে যাচ্ছে দেখি না খেয়াল করি মুসলিম মরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো পাপে অন্তর কালা এজন্য আস্তে আস্তে আগাই আস্তে আস্তে বলি সমস্যা হচ্ছে না তো সামনে বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার মোটামুটি আসে
এবার সামনের ভাই আবার চুপ থাকেন, পিছনের ভাই আবার বলেন তো আল্লাহ আকবার, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার, এবার সামনের ভাইরা পিছনের ভাইরা চুপ থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছে যেন সমুদ্রের মতো আপনারাও একটু ফাঁকি যাক দিবেন কেন, আপনারাও উপনীত হন, বলেন তো আল্লাহ আকবার। এবার চতুর্দিকের লোকেরা, ইষ্টেদের লোকেরা, সামনের লোকেরা, পিছনের লোকেরা, লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার এটা কি জমিয়তে ওলামা ইসলামের বানানো স্লোগান? না। জাকির হোসেন কাসেমি কি এটা তৈরি করছে? না। আমাকে কি শিখিয়ে দিছে? না। আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান? না। এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান? না। আমাদের দেশে কোনো এক ভাই বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা তো জঙ্গি স্লোগান, সম্ভবত আপনার চিন্তায় ভুল পোকা ঢুকেছে। আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, আল্লাহু আকবার বলতে হবে এটা আমার মহান আল্লাহর নির্দেশ। একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও তাহলে এই সাইডের লোকগুলো তোমাকে আর বারবার ভরতে বলবে না। আল্লাহ আমাদের সবকিছুকে অনুকূলে করে দেন, আবার বলে না আমিন। আচ্ছা আমি আল্লাহু আকবার বলবো কার দেওয়া জবান দিয়ে? একটু বলেন না, কার দেওয়া জবান দিয়ে? আমার এই নিশানটা দিয়েছেন কে? আমার এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা তোর চোখটা তো আমি দিয়েছি, তুই যে দেখতেছিস তোর এই দর্শন শক্তি এটা আমার দেওয়া। আল্লাহ নাজআল্লাহু আইনাইন, বান্দা তুই যে এই যে লিসান নাড়িয়ে কথা বলি এই জিব্বাটা এটাও তো আমার দেওয়া। ওয়া লিসানান ওয়া শাফাতাইন এটা আমার দেওয়া। এই বান্দা তুই যে সুন্দর চেহারার অধিকারী হয়েছিস, তোর যে সুন্দর একটা ফিটনেস, তোর যে একটা বডি বিল্ডার খামিরা এটা এই স্ট্রাকচার এটাও তো আমি তৈরি করেছি, তোর দেখতে তোকে খুব সুন্দর লাগে, এটা আমারই তৈরি করা। বান্দা তোর চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চুলের জায়গায় চুল, ভুরুর জায়গায় ভুরু, এরপরে পাপড়ির জায়গায় পাপড়ি, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এই জায়গায় জায়গায় সব কিছু ঠিক ঠিক মতন সেটিং করা, এটাও তো আমারই দান করা। এই সব কিছুর সৃষ্টির মূল তো আমি স্রষ্টার বান্দা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা। আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শৃগাল বানিয়ে আহসান বলি নাই, গরু বকরি ভেড়া মই ছাগল কোনো কিছু বানিয়ে আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বিকা বাদাল জালালি ওয়াল ইকরাম গফুর ওয়াল গফফার হান্নান আওর মান্নান রহিম আওর রহমান খালিক আওর মালিক হাইয়ু আওর কাইয়ুম। আমি আল্লাহই তো তোকে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু বানাইলাম আমি। আজকে তুই হাত পে, আজকে তুই ক্ষমতা পে, আজকে তুই গঠন গাঠন পে, তোর বাচন ভঙ্গি পাল্টিয়ে ফেললি, তুই আমার সাথেই পল্টে নিলি, এমন একটা
সময় তোর ছিল, উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না। হাল আতালাল ইনসানি হিনুন মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি, কিন্তু বানাইলাম আমি বান্দা তোর জন্য, আমি রবের নিজেরই আফসোস তুই আমার কোরআন দেখলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না, তুই মনে করলি তোর জন্য চটি বইতে সহজ হবে, তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে, তোর জন্য অমুক চটি বই অমুক লিখাই তোর জন্য সহজ হবে, আমার কোরআনকে আমার কালামকে তুই কঠিন মনে করলি না। না বান্দা, আমি তোর জন্য একটা সুরায় চারবার বলে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো আমার কোরআনের ফর্মুলা ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা, তুমি তোমার রাষ্ট্র চালাইবা, তুমি তোমার সমাজ চালাইবা, তুমি তোমার পরিবার চালাইবা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি যদি কোরআন দিয়ে নিজেকে সাজাইতে চাও, আমি আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমার জন্য কোরআনটা সহজ করে দিলাম, কিন্তু বান্দা তুমি আমার কোরআন দেখলাম না, কোরআন নিয়ে গবেষণা করলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, বান্দা আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করলাম না, আমি তোমাকে এত যত্ন করে রত্ন বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম তোমার জন্যই বললাম, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করলা, আমার সাথে হিনু খারামগিরি করলা, নুন খাও আমার গুণ খাও রাশিয়ার, নুন খাও আমার গুণ খাও আমেরিকার। শুনে রাখো বান্দা, তোমার চাইতে বড় নিমু খারাম আর কেউ নাই, সবচাইতে মানুষ তুই বড় নিমু খারাম। ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমু খারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ধরা তোমাকে কে কি কে করে দিল, কে আমাকে বাদ দিয়ে তোমাকে অন্য দাদা বাবুর জপন করা শিখাইলো, আমি আল্লাহ জানি তুমি গুনাহগার, আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি বান্দা, আও মেরে গোলাম মেরে পাস, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব, উদুনি আস্তাজিবু লাকুম, তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও, রামের কাছে যাও না, বামের কাছে যাও না, আমি আল্লাহ তোমার চাওয়া পা মিটিয়ে দেব। বান্দা তুমি ভাবতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছ, তুমি তো অনেক দূরে। না বান্দা না, আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয়, আমি আল্লাহ তোমার এতটা কাছে, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই, আমি আল্লাহ তোমার যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুমি বান্দার ঘরে রোগের চাইতো নিকটে, তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। মহতারাম হাজিরিন, তুমি বিশ্বাস করে থাকেন যে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, তাহলে আর চিন্তা কিসের? উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে, এই লাখো মুজাহিদদের সমাগম বসে, গুনাহমুক্ত পরিবেশে বসে, আল্লাহওয়ালা আলেমদের মজমায় এসে আল্লাহর দেওয়া জবান নিয়ে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই, গুনাহ মাফ চাওয়ার জন্য ওরা ফাঁকা ফাঁকা পীরে আয়াতটা মেরে নিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে বলেন, চলবে কি চলবে না বলেন, তাহলে আল্লাহু আকবার বলবো কার নির্দেশে? আল্লাহ বলেন কার নির্দেশে? আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে, মানবে যারা, মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে, নতুবা জিকির থেকে গাফেল হলে কবর তার জন্যে ভালো জায়গা হবে।
এজন্য কোন এক কবি আমাদের বাংলাদেশের একজন সন্তান এই কথাটা এভাবে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না যুবক ভাইরা, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর মরবেন না মনে হয় নাকি, এই জন্য বলতে চাচ্ছেন না। এটা কি কোনো বেদাতি গান? এটা কি কোনো শিখযুক্ত কথা? তিনি মানটা তাদা করার জন্য বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর সবাই কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর ওরে শহীদের উপর নক্ষ যাবে নয় দিন পরে চুল, ওরে শহীদের উপর নক্ষ যাবে নয় দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, 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 বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ইবাদত করে গোলাম হয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর ওমা উমিরু ইল্লা লিয়াবুদু একটু পরে মারাও যেতে পারি আমার ভাইরা, আমার পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমগণ তাশরীফ ফারমান, আপনাদের মাঝে আমার ভাইরা কথা তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন, আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসি, বাজানো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইকিনার এই আয়াতের মাধ্যমে দুটি পদের নির্দেশ দিলেন, নাম্বার এক ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ও মানব জাতি তোমরা সকল ক্ষেত্রে আল্লাহ গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা, এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে, অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, কোন ধরনের নড়াচড়া চলবে না, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ঠিক করেন বাবা, যেহেতু আপনার কবর আপনি যাবেন আমার কবরেই আমি যাব, আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমার জবাব দেওয়া লাগবে, এই জন্য বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই, বাদানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কুশ্চিন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ইবাদত কাকে বলে, উম্মতের হক্কানি আলেমগণ মুহাদ্দিকিন মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষ ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতো করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে, আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব, আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু,
তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরা, তোমাদের রসুল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও। আর প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেন, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখব, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখব। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যিনি রাসূলুল্লাহ রওজার পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে যায় কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল উন্নতের আলেমদের জবান থেকে, আপনারা হয়তোবা একাধিকবার এই বয়ানটা শুনেছেন, আমি আদাতপুর এলাকায় নুসখা হিসাবে প্রেসক্রিপশন হিসাবে উন্নতের হক্কানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দি, শেখুল আরবুল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন মুদাইর ছিলেন গো, কেমন জিকির করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কোনো এক সফরে যাওয়ার সময় কোনো এক নিয়ারেস্ট লোককে জিগার বন্ধুকে দোস্ত আহবাবকে সাথী বানায় নিল, সফর সঙ্গী বানাইলেন। খুব খেয়াল করেন বাবা, ভুলে যাবেন না হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেই বয়ানটা বারিদার হযরতের জবান থেকে আমি নিজে নকল করেছি, আমার বন্ধুগণ আমার ভাইরা যেই বয়ানটা ফেদের মিল্লা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমার আমাদের বাংলাদেশে একজন মুজাহিদ আসতেন আল্লাহ বন্ধু নির্বাচনে তুমি ভুল করবে না, তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাইলে তুমি দুনিয়ার সব পাইয়া লবা। শামসুলক পরিপূর্ণ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু তুমি আল্লাহকে পাইছো তাইলে তুমি সব পাইয়া গেছো, আর যদি তুমি আল্লাহকে না পাইয়া দুনিয়ার সব কিছু পাইয়া গেছো তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক না ব্যাথি, কারো দিকে তাকাবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বাবা, কার পিছনে জানি মালাকুল মৌত দ্বারা রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশেরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। যেটাই জীবনে সে বয়ান মনে করে বয়ান করছি, আমার বন্ধুগণ গভীর মনোধুরী হয়ে শোনা চাই, শাইখুল আরব আল আজম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাজানো আল্লাহর অলি
বললেন, তিন গুণ যে মানুষের মধ্যে পাইবা এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা। কথা বলেন কয় গো, জোরে বলেন কয় পাতা। নাম্বার এক কোন পাতা, নাম্বার দুই কোন পাতা, নাম্বার তিন কোন পাতা, এবার বলেন কয় গুণ। আল্লাহ পাক সূরাতুল বাইকিনার আয়াত যে আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে কয় গুণের কথা বলছেন, দুইটা কাজের কথা বলছেন। নাম্বার এক আল্লাহ বলেন মামা উমিরু ইল্লা ইয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ গোলামি করবা। কেমনে করবা, কেন করবা, কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা, আল্লাহ পাক পরে নির্দেশ দিয়া বলেন মুখলিসিনা লাহুদ্দিন, দিন কায়েমের মাধ্যমে আমার গোলামি করবা। এই দিন কায়েম কাকে বলে, এই দিন কায়েম কেমনে করবেন, আমার পরবর্তীতে উম্মতের আলেমরা আপনাদের কাছে বলবে। আমি শুধু একটাই বলে দিই, লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার লাগবে। আর আমাদের সবের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি বলতে পারতেছি না, তবে বাদান যে কথাটা ধরছি সেটাই শেষ করব। উম্মতের হকানি আলেম হইয়া সাইয়্যেদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে প্রশ্ন করা হইল, আপনি বলেন তো দেখি বন্ধু হিসাবে কোন মানুষটাকে গ্রহণ করব। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, তিনটা গুণ যে মানুষটার মধ্যে পাইবা, তিন গুণে গুণান্বিত হবে তারা, বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা। কথা বলেন কয় গুণ, আবার বলেন কয় গুণ, এবার আসেন কি কি। নাম্বার এক, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায়, এটা কয় নাম্বার, আবার বলেন বাকি থাকলো কয়টা। দুই নাম্বার, যার সান্নিধ্যে থাকলে এলেম জ্ঞান বাড়ে, বাকি থাকলো কয়টা। আমি আবার রিপিট করতেছি, তিন গুণে গুণান্বিত হবে যারা, বন্ধু হওয়ার যোগ্য তারা। কথা বলেন কয় গুণ, পাতা কয়টা, নাম্বার এক লতা পাতা, নাম্বার দুই লাউ পাতা, নাম্বার তিন পান পাতা। দেখো বন্ধু, বানোয়ার কোনো কিস্সা কাহিনী বলতেছি না, বড়দের কথা নকল করে বলছি। আর আমাদের আহলে দেওবন্দ যারা, আমরা যারা আহলে ওলামা ইকরামের পদাঙ্ক অনুসরণ করে চলি, আমরা বড়দেরকে নকল করেই বলি। এই বড়দের নকল করতে যাইয়া কেউ মহতানকে হারাইবেন, কেউ বউ সন্তানকে হারাবেন, কেউ নিজের জীবনের সময় হারাবেন, কেউ আবার কারাগারে বসিয়া কাঁদবে, কেউ আবার দিন কায়েমের লক্ষ্যে এই তিন গুণ অর্জন করতে যাইয়া হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে জীবন দিতে রাজি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক, মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তিন গুণে গুণান্বিত হবে যারা, নাম্বার এক হইল যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হবে, নাম্বার দুই যার সান্নিধ্যে থাকলে জ্ঞান অর্জন করা যাবে, নাম্বার তিন যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানা, যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানা। পূর্বের দুইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শেষেরটা ওয়াফিল আখিরাতি হাসানা। এজন্য হযরত সাইয়্যেদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ বলেন, দু হাসানা হাসিল করনে কে লিয়ে হার হুয়া মুজাহাদা করো ভাই, ওই হাসানা দুই হাসানা। আমাগো সমাজ তো কেউ এই দুনিয়ায় অমুক আর আখেরাতে হাসানা, কথা কয় না, বলে কথা কয়, আমরা দুনিয়া তো হাসানা চাই, আখেরাতে দো হাসানা হাসিল করনে কে লিয়ে হার ওয়াক্ত মুজাহাদা করো, কয় হাসানা দুই হাসানা, দুই হাসানা।
দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা। এই জন্য এক বুজুর্গ প্রশ্ন করেছিলেন, হযরত এই দু হাসানা হাসিল করনে কে লিয়ে হযরত আমাকে একটু বুঝিয়ে দেন, আমারে নাম মুখলিসুর রহমান ইখলাস উদার চাইয়ে। যারা আলেম আছে তারা বুঝে ফেলছে, বলে হযরত আমারে নাম মুখলিসুর রহমান ইখলাস উদার চাইয়ে। বলে হ্যাঁ ভাই, তো কিয়া কহে, তুমি কি কথা বলতেছো, কি কি কথা বলতে চাও? বলে আমার নাম মুখলিসুর রহমান, কিন্তু ইখলাস তো আমার কাছে নাই। যদি তুমি এখলাস পেতে চাও, যদি সত্যিকারের মুখলিস হতে চাও, তাহলে তিনটা কথা মুত্তাকিয়াত রাখো, তিনটা কথা স্মরণ রাখো। সেই তিন কথা কি? নাম্বার এক হায়াত সীমিত, নাম্বার দুই রিজিক নির্ধারিত, নাম্বার তিন মরণ অবধারিত। এই তিন কথা মনে রেখে রাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে পীরগিরি করবেন, এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন, এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা কায়েম করবেন, এই তিন কথা মনে রেখে আপনি শিক্ষানীতি চালু করবেন। আল্লাহর কসম, আপনার দ্বারা দুর্নীতি হবে না, আপনার দ্বারা সমাজ কলুষিত হবে না, আপনার দ্বারা কোনো আদম সন্তান নিজে কলঙ্কিত হবেন না, অপরও কলঙ্কিত হবে না। এত কিছু ব্যবহার করে নাই, কিন্তু ওই নানি দাদিরা অশুদ্ধ কোরআন শরীফ পড়তো। সকালবেলা ভজন নামাজ পড়ার পরে কোরআন শরীফ শুদ্ধ পড়ুক, আর যাই পড়ুক, পড়তে পারুক আর না পারুক, ইয়াসিনটা খুলে সুরে ইয়াসিন খুলে পড়তো। ঘোমটাটা এভাবে দিত বেগানা পুরুষ থেকে বাঁচার জন্য, এখন এই নাতিনে ওনাদের লতা পাতার মতন, ওর নানি দাদির ওনাদিত মাথা আর ওদের লতা পাতা হিসাবে গলা। আপনারা তো জানেন আমার বয়ান আজ থেকে 26 বছর ধরে চলে আসতেছে, সামাজিক অবক্ষয় রূপকরণের লক্ষ্যে আমি বড়দের কাছ থেকে কিছু কথা নকল করে আমি বলে আসতেছি, আপনারা হেসে উড়াই দিবেন না, গলা কাছে ওনা বাজায় ছয়, আবার দেখবেন উনি বুঝায়, আবার কিছু কিছু অন্যা ওনারা এমন ভাবে অন্যা ব্যবহার করে উনি বুঝায় আমি অর্ধেক বাংলা অর্ধেক ইন্ডিয়া, এই জন্য উনি এক সাইডে এইরকম করে লতা পাতার মতো ওনাটা দিয়ে রাখে। এখন আমার সমাজের কোন যুবক যদি খালি দেখে জিজ্ঞেস করে যে তুমি কার মেয়ে গো, কথা কয় না, তোমার বাড়ি কোথায় গো, এই যুবকটাকে না পেরে হলো দেখবেন জোরদার মুল্লুক তার সত্যের ভক্ত নরমের দম, তখন এই যুবকের বিরুদ্ধে ইফতিদিকের মামলার আসামি করে তাকে দণ্ডে দণ্ডিত করা হয়। আমি বলব ইফতিদিকের আসামি নারী নির্যাতনের পক্ষে এসে পুরুষকে আপনি মামলা করলেন, হামলা করলেন, ঝামেলায় ফালালেন, অবশ্যই আমি এটার বিরোধিতা করছি না, অবশ্যই যারা সমাজে ইফতিদার হবে যারা ইফতিদিন করবে এই বেয়াদব ছেলেদের বিচারের কাজ করে আনবেন, কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে ও সমাজের দলপতি ও বিচারপতি ও দিয়ান
আল্লাহু আকবার। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এরকম একটা বিল পাস করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোন মহিলা বের হতে পারবে না, কি গো এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি। দাদা দাদা আর করবেন না ভঙ্গি, যদি বাঁচতে চান দেখে আসবেন যাই আর টঙ্গি, আসার আগে আব্রাহিম যায়েন কাকরাইন, শয়তান খাওয়ার আগে কিল্লা লাগাইন সময় দিয়া কিছু চিল্লা, কথা না জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন কোন? রাগ করলে কিছু যায় আসে না। আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি? এটা আমি যুবক হয়ে যুবক তরুণদের পক্ষে বলছি। অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়া মরতে চায়, শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে উঠে, পুরুষ নির্যাতনটা আসতে চায় না, ঠিক কিনা? এ মোবাইল কার গো, এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া, সর্বনাশের পালা দেখা মানে সিগন্যাল দিয়ে বলতেছে ওয়াজ শুনবে থাম, এটা রাস্তা করা লাগবে না? আগে কি টাকা চাওয়া যায়? টাকা চাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না? কথা কয় জি, হ্যাঁ ইনশাল্লাহ আমার পরে আজান, এরপরে নামাজ, এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই চলে যাবে নাকি? চলে যাবে না? তাহলে কয় গুণে গুণা নিতে হতে হবে? জোরে কম, তিন গুণ। হোসেন আহমদ মাদানির রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার, সফর সাথী বানাইছেন, সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো এক বাড়িতে ছিলেন, এদিক দেখা রাস্তায় কোনো এক বাড়িতে ছিলেন, তহদর শেষ রাত্রে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয় ঘরের চালও নড়ে জমিনের মাটিও কাঁপে, আবার বেড়াও নড়ে কুটিও নড়ে। তো সকল সঙ্গী ডাক দিয়ে বলতেছে এইটা তো ঠিক হইল না, এ কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক দেখা তো সকল সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হোসেন আহমদ মাদানি এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখে এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে বলেছে আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে, হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়া এই সফর সঙ্গীকে বুকের সাথে লাগায় একটা ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারোর কাছে বলতে পারবে, শুনতেছেন তো? আর আমরা যদি হইতা হ্যাঁ এরকম 10-12টা মিডিয়া নিয়ে দিতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের উমুক ঘরের চাল মরে উঠবে, কথা কয় না? ঘরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, কথা ঠিক? তো এইবার হোসেন আহমদ মাদানির রহমতুল্লাহ বলতেছে ভাই তুমি আমাকে ওয়াদা করো আমি মরার পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহির করবা না, বাতিন বাতিনই থাকতে হবে, মারবাত মারবতি রাখবা। তো ঠিক আছে আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হোসেন আহমদ মাদানির রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হুসাইন আহমদ মাদানির হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মোসাফা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ সরে যান সরে যান, কেউ মোসাফা করবে না, কেউ মোসাফা করবেন না, সরেন সরেন এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না, কথাটা শুনতেছেন? এই বুড়া এসে বুড়াকেও ছাত্ররা দমক দিয়ে সরেন এই মুরব্বী আস্তে করে
যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়ে রাগ হয়ে বলে ফেলতেছে, হোসেন আহমদ আমার সাথে মুসাবা না করলে কইয়া দিব, মনে আছে কথাটা? আমার সাথে মুসাবা না করলে কইয়া দিব। যখন কছে কইয়া দিব, তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে, যখন কইছে কইয়া দিব, হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মুসাবাক করতে দাও। ছাত্রদের বয় ঢুকে গেছে, সন্দেহ হয়েছে যে না জানি বুড়ে বয়সে কি অকাম করছে। আর বুড়ে কইছে কইয়া দিব, আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত বাড়াইছে, এটা সন্দেহ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে কয় শরীয়তপুরি কইয়া দিব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবদ্দশায় আমরা কেউ আন্দোলন করব না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করব, কইয়া দিব, এটার জব সামনে। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলে, ইন্তেকাল করার পরে দাফন কাফন হয়ে গেল, ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করছে, বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে করে, ও চাচাজি আপ যাই জলদি জলদি কে, চাচা আপনি জলদি জলদি কো, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব। মুরব্বী লোকটা কান্দে ডাক দিয়ে কয় বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করু, আমাকেও আল্লাহ হেফাজত করু। বাবা তোমরা যা ভাবছো তা না, বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, বাইরে আমি এক মিনিটে শুধু একটা কথা বলি, আমি প্রায় বয়ানি এই কথাটা বলে থাকি, আদো যখন আমি বাড়ি থেকে বের হব আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাদ নিয়ে বলে আব্বু আজকে তোমার মাফিল কর। বললাম মা গো পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম কেন রে মা? মেয়েটা ডাক দিয়ে কয় আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দর্দি হয়ে যায়। এই মেয়েটার আমি ডাক দিয়ে বললাম আম্মু ইনশাল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষা থাকো। মেয়েটারে বিদায় দিয়া বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসল এই যে আমার নিয়ে আমার অপেক্ষায় রইল, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকে কানে তুলা দেখে আমার চোখ মুখ বন্ধ দেখে আমার নিতে দেহ মরদেহ বাইরে পড়া দেখে আমার নিতে চিল্লে হয়তো বলতে পারে আম্মু আব্বু কেন কথা বলে না। ভাই জান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে, কাজী এখনো সময় আছে, তিন গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবো। এবার হুসেনাবাদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দার ঢাক দিয়ে বলে বাবা হুসেনাবাদ রে তোমরা জীবিত অবস্থায় চিনছো কি শিরোনাই জানি রে, বাবারে আমি নিজের চোখে দেখছি আল্লাহ তার এই গোলামকে তো মহব্বত করো, আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ভাগ দেয় আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দেয়। বাবারে তিন গুণ গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে, আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মনে হয়ে যেত। দ্বিতীয় নম্বর জ্ঞান বার্ত, তৃতীয় নম্বর পরকাল আমার পরকাল।
কথা স্মরণ হইয়া যাইত। ও বাবা তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি 12-13 তসবিহ আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন, আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে উঠে, হু বলার সময় নিচে নেমে যায়, আবার যখন আল্লাহ বলে তখন ঘরের সাইতে বেড়ার নড়ে উঠে। বাগানে কথার যুদ্ধ প্রচার হবে, অনেক ভাইরা আছে গালগপ্প মনে করতে পারে, বাগানও অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু একচেটি আপনাদের একটা শয়তানি বাহানা, ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এ কথাটা বলবেন না, ওলি আল্লাহ আছে বিদেশ দুনিয়া ঠিকই আছে, যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া ঠিকবে না। কথা বলেন ঠিক না বাঠি আমার বন্ধুগণ আমার ভাইরা, ছাইবার ডাক দিয়ে বললেন আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহ আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি, আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে জরায় দূরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্দার তালুক মা আল্লাহ, ভাইয়া এটা যেহেতু আপনি দেখে ফেলছেন ভাইয়া এটা আপনি আর কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না, এটা বললে আমার আমলের ক্ষতি হয়ে যাবে। বাজানো অত্যন্ত লক্ষে জিগার মানুষ ছিলেন, খাস সাগরে ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া, বাদান এরকম অনেক বুজুর্গ আছে বাহির দিয়ার হজরতুল্লাহ মেকরাম আছেন, এরা বন্ধু ফরত ফরিদপুর শহরের অনেক উলামা একরাম আছেন, চিনছে তারা পাইছে তারা, চিনি নাই তারা পায় নাই তারা। আমার বন্ধুগণ আবার বলি তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন, তার কাছে থেকে তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদতকারী হয়ে যাবেন। আর বাবাদি নাম্বার যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, আমার বন্ধুগণ নাম্বার দুই যার সান্নিধ্যে থাকলে এলেম অর্জন হয় জ্ঞান বাড়ে, নাম্বার তিন যার সাথে সম্পর্ক করার দ্বারা অফিল আখিরাতি হাসানা আখিরাতের সৌন্দর্য আখিরাতের আমার বাইরা জয়লাভ হইয়া যায়, আখিরাত সুন্দর হবে এই ওলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা, আর কোন লম্বা নয় রে বাজান, এক কথায় চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়া যত হকানি ওলামায়ে কেরাম আছেন, কি সরমনায় কি উজানি কি রসুলপুর আমার বন্ধুগণ কি ঢালকানগর এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন, কারণ আর অনৈক্য হইয়েন না ঐক্যবদ্ধে প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হকানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠি, কাজী বাদান এক থাকা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত, আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে বাদান, এই জন্য আমি আপনাদের কাছে এক মিনিট একটা আবদার করব,